আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমি সাইমা, আছি আপনাদের সাথে সাইমা ব্লগস বিডি থেকে। আশা করছি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সকাল সকাল একটু এই যে হেয়ার প্যাকটা বানাবো, তো আমি একটু মেথি গুঁড়া নিয়ে নিলাম। আর আলহামদুলিল্লাহ যে ভ্যাকসিন দেওয়ার পর হাতে একটু ব্যথা ছিল গতকাল, তো রাতের ভিতরেই অনেকটা ভালো হয়ে গিয়েছে আর কোনো প্রবলেম হয় নাই। আমি মেথিটা পানি দিয়ে ভিজায় রাখলাম, এটা ততক্ষণে একটু ভিজতে থাকুক, আমি আমার অন্যান্য কাজ করে নেব, আজকে অনেক কাজ। এইখানে আদা আর মরিচ আছে, এই দুটা ব্লেন্ড করে রেখে যাব আম্মুর জন্য। কচুর লতি রান্না করব, এই যে আম্মু কেটে রেখে গেছে। তো গতকাল রান্না করার কথা ছিল, যেহেতু ভ্যাকসিন দিয়ে আসছিলাম তো রান্না করি নাই, তো আজকে ভাবছি দুপুরবেলা রান্না করে নিই। এখানে আমি পেঁয়াজ মরিচ আর সামান্য পরিমাণ একটু আলু আর পটলও কেটে নিয়েছি, আর একটা ছোট্ট ইলিশ মাছ দিয়ে রান্না করব, ফ্রিজে ছিল তা আমি এখন এটা একটু পরিষ্কার করে কেটে নিব। ইলিশ এই জাতীয় মাছগুলো কাটতে পারি, যেহেতু ঢাকায়ও এগুলো আমি নিজে নিজেই পরিষ্কার করি। ইলিশ মাছ তো কেটে রাখার থেকে এভাবে রাখলেই স্বাদটা ভালো থাকে। মাছের আঁশ ছাড়ানোর পর এই যে আমি মাছগুলো পিস করে নিয়েছি, তো চার পিস হয়েছে, দুই মামের জন্য যথেষ্ট, আমাদের দুই বেলা ভালোভাবে হয়ে যাবে। কচুর লতিটাও পরিষ্কার করে ওটা দিয়ে দিচ্ছি, তার উপরে এই যে আলু আর পটল কেটে রাখছিলাম সেটা দিচ্ছি। আর আমাদের বটির মুখটা মানে ধারটা নষ্ট হয়ে গেছে, তো আম্মু ধার দিয়ে নিছে, কিন্তু কিভাবে যে দিছে মানে যতটুকু ধার ছিল ততটুকু এখন আর নেই, তো আলু পেঁয়াজ সব কিছু কাটতে গেলে একটু সমস্যা হয়। রান্নাটা তুলে নিতে নিছি, তো আম্মু ফোন দিছে, বাহিরে আবহাওয়া খারাপ, এই যে বৃষ্টি শুরু হয়েছে, আর ছাদ ভর্তি কাপড় ছিল, যেহেতু গতকাল মানে সারাদিন বৃষ্টি হয়েছে, তো এই যে কাপড়গুলো জমা পড়ে গেছে। তো সকালবেলা রোদ ছিল না সেভাবে, তবে আকাশ ভালো ছিল, তো দৌড় দিয়ে এসে কাপড় নিলাম। এই যে অনেকগুলো কাপড় ছিল, তো সবগুলো উঠাইতে উঠাইতে একটু বৃষ্টিতে ভিজছে, তবে বেশি ভিজে নাই, ঢেকে রেখেইছিলাম, আকাশও ডাকতেছে। ওই কচুর লতিটা আম্মু 2019 সালে ঢাকায় গেছিল ডাক্তার দেখানোর জন্য আমার ওইখানে, তো সেদিন রান্না করছিলাম, আম্মুর কাছে ভীষণ মজা লাগছিল নাকি। তো গতকালকে কচুর লতি আনছিল রান্না করার জন্য, যেহেতু গতকাল রান্না করতে পারি নাই তো আজকে রান্না করতেছি। আর আমি কচুর লতি রান্না করলে ইলিশ মাছ দিয়ে রান্না করি, জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে, আর যেহেতু আমি রান্নাবান্নার এগুলো করতেছিলাম তো ওই জন্য বুঝতে পারি নাই যে আবহাওয়া কেমন বাহিরে, তো আম্মু ফোন দিয়ে না বললে সমস্যা হয়তো। রান্না উঠাই দিছি, আর এই যে বৃষ্টি হচ্ছে, গতকালকেও প্রায় এই সময়টাতে বৃষ্টি শুরু হয়েছিল, তো আজকেও দেখতেছি যে এই দুপুর টাইমে বৃষ্টি হচ্ছে। এটা ছোট্ট একটা কাঁঠাল গাছের, শেষ কাঁঠাল, তো সব কাঁঠাল তো মানুষকে দেয়া শেষ, আর এটা ভিডিওতে দেখতে হয়তো অনেক বড় লাগতেছে, বাট খুবই ছোট্ট একটা, তো ছোট জন্য আমার জন্য রেখে দিছিলাম, তো পাকছে। আর কাঁঠাল আমি সাধারণত ভাঙি না, আঠার জন্য ভয় লাগে মানে হাত মেখে যায়, তো আজকে একটু সাহস করে ভাবতেছি কাঁঠালটা ভাঙ্গি, ছোট্ট একটা কাঁঠাল যেহেতু কীভাবে যেন ভাঙ্গে। আচ্ছা যাই হোক, ও কাঁঠাল নিয়ে একটা বাটিতে রাখবো, সে বাটিটা নিয়ে নেয়, ওটা আনি। বিসমিল্লাহ রহমান রহিম। আচ্ছা এমন করে না, হ্যাঁ এমন করে, ছোটো কাঁঠাল তো তেমন কাঁঠালের পিস হয়তো বা হবে না। এই যে এখানে একটা ছোট্ট একটা কাঁঠালের পিস, এই তো অনেক ছোট, এই যে বড় বড় কাঁঠাল
কাঁঠালের চাবি। কাঁঠাল ভাঙ্গা শেষ, তো পুরোটা ভাঙ্গি নাই, অল্প একটু রেখে দিছি, কারণ আমি কাঁঠাল তো ওইভাবে খাই না। এই যে কাঁঠালের চাবি ছিল, তো চাবি খেয়ে নিছি, এতগুলো খেতে পারবো না, এক দুই পিস হয়তো বা খাবো। মাছ ভিজিয়ে রাখছি, পাবদা মাছ চচ্চড়ি করে নিব আম্মুর কাছ থেকে, মানে আমি করলেও আম্মুর হাতে মজাটাই অন্যরকম। আপু থাকলে অবশ্য আপু করে দেয় প্রতিবার মাছ চচ্চড়ি, এবার যেহেতু আপু নেই তো আম্মুর কাছ থেকে করে নিব। আমি এক প্যাকেট মাছ ভিজাইছিলাম, তো আম্মু আর এক প্যাকেট ভিজাইতে বলল, তো সেটাও ভিজাইলাম। আম্মু চচ্চড়ির জন্য আলু পেঁয়াজ কেটে নিচ্ছে, আমি এখানে ভাতটা উঠাই দিছি। আর এই যে মাছ বরফ খুলে গেছে, তো এগুলো আমি এখন একটু পরিষ্কার করে নিব বাটনাতে, এই যে মাছগুলো একটু ঘষে ঘষে নিব। মাছের এই যে এই অংশগুলো কালো থাকে, তো এগুলো একটু বাটনাতে ঘষে নিলে, এইভাবে একটু ঘষা দিলে, এই যে অল্প পরিমাণ ঘষা দিলে এগুলো সাদা হয়ে যায়। সবগুলো মাছ আমার ক্লিন করে নিয়ে আসে, সেই যে একদম সাদা হয়ে গেছে, তো আমি এটাকে এখন একটু লবণ দিয়েও পরিষ্কার করে নিব। মাছ পরিষ্কার করা শেষ, আমি মাছ পরিষ্কার করতেছিলাম, তো আম্মুর আলু আর পটল কেটে নেওয়া শেষ চচ্চড়ির জন্য, সেটা ধুয়ে নিচ্ছে। এইদিকে ভাতেও বলদ চলে এসেছে, আম্মুর আলুটা ক্লিন করা শেষ, তো এখানে এখন আদা রসুন বাটা দিল, আর এই যে পেঁয়াজ মরিচ কেটে রাখছে। প্রতিবারই আমি বাসা থেকে এই চচ্চড়িটা করে নিয়েই যাই, তো এর আগের বারও নিয়ে গেছিলাম, ওইবার অবশ্য আপু রান্না করে দিছিল, তো আমি ফেসবুকে পোস্ট দিছিলাম, আমার একটা ফ্রেন্ড দেখে বলতেছে যে মানে দেখে মনে হচ্ছে অনেক মজার হয়েছে, আর ও হলো আমাদের উত্তরবঙ্গেরই, তো ওর আম্মু মারা গেছে অনেক দিন আগে, তো ওর ওই চচ্চড়ি দেখে আন্টির কথা মনে পড়ছে, তো আমাকে বলতেছে যে অবশ্যই নেক্সট টাইম তোর সাথে দেখা হলে আমাকে আন্টির হাতে এই চচ্চড়ি খাওয়াবি। তাই বললাম অবশ্যই, বাসায় তোর দাওয়াত থাকলো, আর যেহেতু লকডাউনে ক্যাম্পাস অফ অনেক দিন, তো ইনশাল্লাহ কোনোদিন সুযোগ হলে ওকে খাওয়াবো। এই যে মাখতে আছে, অনেকক্ষণ হলো মাখলো, মেখে মেখে অনেকগুলো রসও বের করছে, এখন মাছ দিয়ে দিচ্ছে। আম্মু এখন করলা কেটে নিচ্ছে, আর অল্প কয়টা, তিনটা মনে হয়, তাই না আম্মু? হ্যাঁ, তিনটা করলা। করলার এই যে করলা আলু কাটা শেষ, পেঁয়াজ মরিচও কাটা শেষ, দুইজন মিলে রান্না করলে আসলে রান্না করতে সময়ও কম লাগে, আর কেউ যদি কেটে দেয় রান্না করতে আমার কাছে খুব সহজ মনে হয়, তা কাটতেই আমার মনে হয় যে রান্নাতে বেশি সময় লাগে। পেঁয়াজ মরিচ ভাজা হয়ে গেছে, তো আমি এখন করলাটা দিয়ে দিচ্ছি, আর আজকে ফুল ভিডিও শেয়ার করব না, কারণ অলরেডি আমার চ্যানেলে এটা শেয়ার করা আছে, আমি এখানে লিংক দিয়ে দিব। করলা ভাজিটা প্রায় হয়ে আসছে, আর এইবার বাসায় এসে দেড় মাসের মতো থাকলাম, একদিনও করলা ভাজি খাই নাই। আসলে বাসায় আসলে অনেক ব্যস্ততার ভিতর দিয়ে যায় সময়গুলো, মাথায় থাকে না, তো অনেকদিন পর করলা ভাজি খাওয়া হচ্ছে, মানে খাওয়া হবে ইনশাল্লাহ। আমাদের রাতে খাওয়া দাওয়া শেষ, তো এই যে চচ্চড়িটাও রেডি হয়ে গিয়েছিল আগে, তো এখন বাটিতে তুলে দিবে আম্মু।
মাছ উঠায় রাখা হচ্ছে, কারণ মাছ নিচে দিব না, নিচে দিলে অনেক সময় মানে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো নিচে তরকারি দিয়ে তার উপরে হলো মাছ দিলে সুবিধা হয়। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।